শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি রূপ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা চ্যানেলে আসছে সেটা কিন্তু একদম আমার চ্যানেলে নতুন ভিডিও ফিশের ওপর ভিডিও হবে ফিশের খাবার দাবার কি আছে মেডিসিন কি আছে অ্যাকসেসরিজ কি আছে সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে তাহলে চলো বক করব না ভিডিওতে চলে যাওয়া যাক আর তোমরা কিন্তু সাথে থাকবে ভিডিও দেখবে চলো চলে যাওয়া যাক দাদা কেমন আছো এই খুব ভালো আছি তুই কেমন আছো আমিও ভালো আছি দাদা তো বন্ধুরা আজকে এসেছি আমাদের সিদ্ধার কাছে আমার চ্যানেলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন তোমরা ভালো মতো জানো যে রূপদত্ত মানে রূপদত্ত ব্লগস চ্যানেলে পাখির ভিডিও হয় তো আজ থেকে কিন্তু নতুন আপডেট থাকছে মাছের অ্যাক্সেসারিজ বলো মাছের কালেকশান বলো মাছের দাম দর্শক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আজকের পর থেকে আসবে তাহলে দাদা তুমি মেনলি কী কী নিয়ে কাজ করছো সেটা বন্ধুর সঙ্গে একটু আলোচনা করে দাও আমি আমার কাছে মোটামুটি সবটাই আছে মানে একটা হোলসেল চালাতে গেলে যা যা দরকার হয় অলমোস্ট সবটাই আছে সেটা একদম কম দামি খাবার থেকে শুরু করে মোটামুটি দামি খাবার অবধি হিকারি টেট্রা আপনার অ্যাকোরিয়াম প্রোডাক্ট অব ইন্ডিয়া এদের সবকটা খাবারই আমার কাছে আছে আর নর্মাল যে খাবার আছে এগুলো অপটিমাম ডায়ো বা আপনার ওই যেগুলো নতুন একটা খাবার এসছে যেটা আমি এর আগেও অন্য ব্লগে অন্য লোকের ব্লগে প্রমোট করেছি রেড ফিন বলে একটা খাবার একশো গ্রাম দুশো গ্রাম সেটা টু কালারের খাবার আদার পাম্প ফিল্টার অ্যাক্সেসারিজ অন্যান্য ওষুধপত্র সব পাওয়া যায় মানে যাবতীয় সবকিছুই তুমি রাখো মোটামুটি এখন আমার প্রোডাক্টের তো কোনো শেষ নেই একদম একদম তা ওই যতটা কভার করা যায় আসলে তাহলে আমরা ব্লগটা শুরু করছি হ্যাঁ কি কি দাম দর আছে সব ভিডিওর মাধ্যমে বন্ধুদের দেখানোর চেষ্টা করব এক্সাক্ট দামটা আমি বলবো না আচ্ছা আমার একটা রুল আছে যেটা অন্যান্য চ্যানেলের লোকেদের সঙ্গে এস্টার সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে গেছে অলরেডি যে আমার কাছে যদি কেউ কোনো একটা প্রোডাক্ট যদি কেউ তিন পিস করে নেয় তাহলে আমি আমার হোলসেল প্রাইস তাকে দেবো আচ্ছা আর এক পিস নিলে হোলসেল প্রাইস দেওয়াটা সম্ভব নয় একাল দোকানদাররা যারা আমার থেকে নেয় তারা ডিপ্রাইভ করে একদম মানে একটা এনজাস্ট প্রাইস তো বলা যেতেই পারে হ্যাঁ আমি তখন তাকে আমি হোলসেল রিটেলের মধ্যে একটা প্রাইস ঠিক করে দেবো একদম একদম তার যাতে পুরো লসও না হয় আবার আমি একদম হোম মানে রিটেল কাউন্টারকে ডিপ্রাইভ না করা হয় একদম একদম প্রাইস ওকে ওকে দাদা তাহলে স্টার্ট করা যাক আচ্ছা তাহলে আমরা চলে আসছি হ্যাঁ প্রথমেই যে খাবারটা দেখাবো সেটা আমি এর আগেও দেখিয়েছি অন্য ভিডিওতে সেটা হলো আপনার রেডফিনের খাবার একদম রেডফিনের একশো গ্রাম আর দুশো গ্রাম দিচ্ছে অনেকটা একশো গ্রাম আর দুশো গ্রাম দেখতে এরকম এটা হলো একশো গ্রাম রেডফিন অল ইন ওয়ান এটা হলো দুশো গ্রাম রেডফিন অল ইন ওয়ান রেডফিন অল ইন ওয়ান হ্যাঁ একশো গ্রাম আর দুশো গ্রাম এটার প্যালেটটা হচ্ছে হলো মিনি প্যালেট যেটা আপনার মাইক্রো মাইক্রো প্যালেস যেটা অপটিমামে যেরকম দেখতে হয় একদম সেরকম একদম কালারটা অনেকটা একটু রেডিশ টাইপের কালার কিন্তু জল ঘোলা হবে না জলে জলে কোনো গন্ধ হবে না আর সব ধরনের মাছ এটাকে খেতে পারবে একদম এগুলোর দাম পরে এরা দশটার করে প্যাকেট হয় এক একটা প্যাকেটে দশ পিস করে থাকে এগুলো দশ পিসের দাম পরে হচ্ছে হলো একশো গ্রামের দাম পরে হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ আর দুশো গ্রামের দাম পরে হচ্ছে হলো আটান্ন টাকা একদম যদি কেউ বালকে নেয় তাহলে এর থেকেও দাম কিছুটা হলো কমবে মানে কোয়ান্টিটি বাড়লে দাম কমবে দাম কিছুটা হলো কমবে একদম ট্রিটমেন্ট আছে বিভিন্ন রকম খাবারের কম দামি খাবারের এতে আমার একটা লজিক আছে যেটা আমার লজিক এটা অন্য যারা সাবস্ক্রাইবার আপনারা যাদের হবিস্ট আছে তার সঙ্গে আমার একমত নাও হতে পারে আমার বক্তব্য হচ্ছে যখন আমি কোনো একটা হবি শুরু করছি তখন আমি একদম কমা একটা খাবার দিয়ে শুরু করি তাতে কোনো কারণে যদি মাছটা মরেও যায় আমার লস হবে না আমার হবি থেকে ইন্টারেস্ট যাবে না শিক্ষা পাবো যে হ্যাঁ এই খাবারটা খাওয়াবো না এরপরে অন্য কোনো খাবার খাওয়াবো কিন্তু প্রথমেই যদি আমি দামি খাবারে শুরু করি মাছটা গেলে মরে আমার হবি থেকে ইন্টারেস্ট চলে যাবে যে আমি এত চেষ্টা করলাম দামি খাবার খাওয়ালাম তবুও মাছটা মরে গেল আমি আর মাছই বুঝবো না এর থেকে বেটার এটাই নয় আমি কম দামি খাবার দিয়ে শুরু করলাম মোটিভেশন হারিয়ে যেতে পারে মোটিভেশন হারিয়ে যেতে পারে একদম অন্তত মোটিভেশনটা থাকলে সবাই টিকে থাকবে একদম আচ্ছা এদের খাবারের মধ্যে এদের অস্কারের খাবার আছে আলাদা আলাদা করে বিভিন্ন আইটেমের ওপর খাবার আছে অস্কার চিকলেট এদের একটা খাবার আছে হাই কালার বলে গোলফিশটা সেটা এই মুহূর্তে আমার কাছে নেই আমার কাছে স্টক শেষ হয়ে গেছে এদের একটা ফ্লেক্স আছে অনেকগুলো ফ্লেক্স আছে যেমন এটা হলো ব্লাডম ফ্লেক্স এটা হলো স্প্রেলোনা ফ্লেক্স এটা হলো আর্থম ফ্লেক্স এটা হলো আর্টিমিয়া ফ্লেক্স এরম ওদের প্রায় গোটা পাঁচ ছ রকমের ফ্লেক্স আছে সবকিছুই তুমি একদম এবার এই ফ্লেক্সের দামগুলো হলো আপনার লিমিটের মধ্যে তিন পিস করে নাও তাহলে এক একটা ফ্লেক্সের দাম পড়বে হলো সত্তর টাকা করে যদি কেউ এক পিস নাও তাহলে এর থেকে একটু ওঠানামা করবে একদম মানে তিন পিস নেওয়া মানে তোমার কাছে পাইকারি রেট হিসাবে একদম আমি যদি কেউ তিন পিস নাও সেটা পাইকারি রেট এদের যেমন এটা এটা আছে হলো রয়্যাল রেড যে কোনো ট্রপিক্যাল মাছের জন্য কালার এনহান্সার জন্য যাদের যাদের দিয়েছি তারা তারা আজ অব্দি আমাকে নেগেটিভ কিছু বলেনি একদম একদম এবার ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ওপিনিয়ন আসতেই পারে একদম এদের আছে ফ্লাওয়ার হর্নের খাবার এটা এটা আপনি মানে অনলাইনে অ্যামাজনে আপনি পেয়েই যাবেন টাস্কারের খাবার এটা টাস্কারের প্রিমিয়াম এটা পঞ্চাশ গ্রাম আর একশো গ্রাম একদম পঞ্চাশ গ্রামের দাম মোটামুটি দেড়শো টাকার কাছাকাছি একশো গ্রামের দাম মোটামুটি দুশো ষাট টাকার কাছাকাছি বাল্ক কোয়ান্টিটিতে নিলে কিছু নেই হ্যাঁ বাল্ক কোয়ান্টিটি নিলে তখন আমাকে বলতে হবে না আমি আমি কমিয়ে দেবো একদম 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 এটা হলো এদের মিল যেটা আরওয়ানার জন্য একটা সময় পরে আরও আর ড্রাই খায় না তখন তারা মিল বা অন্য টাইপের লাইফ ফুড খায় তাই এটা যদি কেউ চায় তাই হলো মিল ওমস খাওয়াতে পারো তার সঙ্গে এদের ব্লাড ওমস আছে ব্লাড ওমসটা এই মুহূর্তে এখানে নেই কিন্তু ব্লাড ওমস আছে আমার কাছে এই টু কালারের ব্লাডমস আছে এদের মাইক্রোপাইলেট আর মাইক্রোবিটস আছে এটা হলো মাইক্রোপাইলেট এটা হলো মাইক্রোবিট মাইক্রোপাইলেটটা যেরকম নর্মাল ছোটো দানা হয় আর মাইক্রোবিটসটা তার থেকেও ছোটো দানা একদমই একদম একদম ছোটো মাছকে খাওয়ানোর জন্য ভালো খাবার কম পয়সার মধ্যে ভালো খাবার আমি বারবার করে বলছি এটা কিন্তু আপনার মানে টু ডেজ বা ভিকারি বা টেট্রা এই ধরনের কোম্পানিদের খাবারের সঙ্গে কম্পেয়ার আমি করছি না আপনারাও করবেন না কিন্তু একদম নমিনাল খাবার যেটা হলে আমি আমার হবিটা শুরু করতে পারি একদম তার জন্য আমি আপনি চাই করতে পারেন এটাকে নিশ্চয়ই 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 তবে এর বেটার তিন রকম খাবার আছে এটা হলো সবথেকে প্রিমিয়াম খাবারটা বেটার এটার কুড়ি গ্রামের প্যাকেট হয় কৌটো হয় এদের এগুলোর দাম পরে মোটামুটি পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি দাম আছে এদের কুড়ি টাকা থেকে আরম্ভ বেটার খাবার কুড়ি তিরিশ পঁয়তাল্লিশ একদম এদের রকমের খাবার আছে কুড়ি আর তিরিশটা হলো পাউচ প্যাক পঁয়তাল্লিশটা হচ্ছে এরকম বক্সে আসে একদম ছোটো ছোটো ওষুধ যেগুলো অনেকেই বলে যে লাল নীল হলুদ সব রিডল ডুপ্লিকেট রিডল অরিজিনাল পাওয়া যায় না যারা বলে রিডল অরিজিনাল তারা মিথ্যে কথা বলে রিডল ডুপ্লিকেট ওই জন্য এদের কোম্পানির এদের অরিজিনাল ওষুধ সেটা হলো এরকম ওষুধ অনেকেই বলবেন যে এটা জলে দেওয়া দিলে শুধু কালার কিছু হয় না সত্যি তাই কম দামি কোম্পানির ওষুধ জলে দিলে শুধু কালার আর কিছু হয় না তবু কিছুটা কাজ হয় কেননা এটা অরিজিনাল বলে সেটাও হয় না আমি শুধু এইটাকে প্রমোট করছি যে রিডল ছেড়ে অরিজিনাল কোনো কোম্পানির কম দামি ইউজ করুন অন্তত তারা ওষুধটা পাবেন কালার পাবেন না একদমই আমরা বলি একদম সেটা পাবেন এটা দশটার করে প্যাকেট হয় দশ গ্রাম করে ওজন হয় এক একটা প্যাকেটের দাম পরে তিরিশ টাকা করে এবার কোয়ান্টিটি নিলে দাম একটু হলেও কমাবো একদম একদম যারা কুড়ি গ্রামের দশ কুড়ি পনেরো গ্রাম কুড়ি গ্রাম এই ধরনের খাওয়াচ্ছেন চান যারা যারা টোকিওর ওপর বেসিক্যালি রিলাই করেন তাদেরকে বলবো টোকিও ছেড়ে দিয়ে রেমোরা এক রেমোরা কুড়ি গ্রাম পঁচিশ গ্রামটা খাওয়ান একদম রেমোরা এটা কুড়িটার প্যাকেট হয় এক এক পিসের দাম পরে হচ্ছে হলো যদি কেউ পুরো প্যাকেট একসঙ্গে নাও কুড়ি পিসে যদি কোনো হোলসেলার বা কোনো রিটেলার বা কোনো কেউ যদি না কোনো হবিস্ট যদি নাও তাহলে এক এক পিসের দাম আমি ফেলবো পনেরো টাকা করে পনেরো টাকা করে এবার যদি কেউ কম নাও তাহলে দাম একটু বেড়ে যাবে যদি কেউ বেশি নাও এর থেকে তখন সেটা বন্ধুরা দাদা এখানে বলেই দিচ্ছে যে যদি বাল কোয়ান্টিটি তোমরা নাও তাহলে অবশ্যই তোমাদের কিছু বলতে হবে না দাদা নিজেই কিন্তু তোমাদের কমিয়ে দেবে কিছুটা হলেও আমি চেষ্টা করব একদম একদম কিন্তু এক পিস দু পিস আমার সেটা করা সমর্থ না সেটা তো পসিবল নয় একদম আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে হলো হিকারির খাবার হিকারি এখানে অনেকেই রাখেন আমি তাদের মধ্যে আমিও রাখি এটা হলো হিকারি চিকলেট বায়োগোল আড়াইশো গ্রামের প্যাক একদম এছাড়া হিকারির আপনার চিকলেট গোল থেকে শুরু করে চিকলেট এক্সেল সিঙ্কিং চিকলেট গোল সিঙ্কিং চিকলেট এক্সেল হিকারি বায়োগোল ডিসকাস বায়োগোল এদের সবারই ছোট বড় দুটো প্যাকই অ্যাভেলেবেল আছে একদম একদম শুধুমাত্র হিকারি ব্লাডেড প্যারোটের একটাই হয় তিনশো তেত্রিশ গ্রাম আর ছশো ছেষট্টি গ্রাম ছশো ছেষট্টি গ্রামটা নেই তিনশো তেত্রিশ গ্রামটা আমার কাছে রয়েছে মিনি মিডিয়াম দুটো মানে আমি বন্ধুদের এখনও বলতে চাই দাদার কাছে মাছের মানে ফিসের মেডিসিন থেকে ফুড থেকে অ্যাক্সেসারিজ থেকে যা কিছু আছে সবই অ্যাভেলেবেল পাবে মোটামুটি যদি কোনো জিনিস আমার কাছে নাও থাকে যদি কেউ বলে যে এটা আমাকে আনিয়ে দিতে হবে সেটাও পসিবল চেষ্টা করবো একদম সময় সাপেক্ষ একদম আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো আমি একটা জায়গায় চাকরি করি তার সঙ্গে ব্যবসা করি ওই জন্য কোনো অ্যান্সার দিতে আমার একটু দেরি হলে ভাববেন না যে আমি নেগলেক্ট করছি অ্যান্সার আমি দেব মানে তারা যদি ধৈর্য ধরে সময় দেয় অবশ্যই সেটা পাবে অ্যান্সার পাবেন একদম একদম এটা হলো আপনার কোই গোল্ড এটা হলো রেড ফিন কোম্পানির খাবার অনেকে কোইয়ের খাবার চান একদম এটা হলো কোই গোল্ড প্রো এটা দাম এটা হলো আপনার এক কেজির প্যাকেট দানাগুলোর সাইজ হয় এরকম দানার সাইজ হলো এরকম সেটস রয়েছে তাই তো হ্যাঁ একদম একদম এটাও পেয়ে যাবেন এগুলো এক কেজি খাবার হয় নর্মালি অপটিমামের যে একশো দুশো পাঁচশো এক কেজি ওদিকে থ্রি ইন ওয়ানের একশো চারশো আটশো সিক্স পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এগুলো নর্মাল খাবার বলে এগুলো দেখাচ্ছে না এগুলো সবসময়ই আছে একদম এছাড়া এছাড়া আপনারা যদি ডিসকাসের জন্য প্রিমিয়াম কোয়ালিটির খাবার চান হিকারির একটা খাবার তো আছে ডিসকাস বায়োগোল্ড তার সঙ্গে এটা হলো সেরা সেরা গ্র্যানুয়েলস একদম সেরা গ্র্যানুয়েলসের এটা হলো বড়ো প্যাকেট ছোটো প্যাকেটও পেয়ে যাবেন ছোট প্যাকেট আপনারা এইগুলো পেয়ে যাবেন সেরা গ্যানুয়েলসে মানে বড় ছোট সবই তোমার কাছে পাওয়া যায় সবই अवेलेबल আছে একদম একদম এছাড়া ডিসকাসের জন্য ডিএলইও প্লাস আছে ছোটটা বড়টা আমার কাছে নেই বড়টা অর্ডার দিলে আমি আনানোর ব্যবস্থা করে দেব হ্যাঁ অনেকে বড় নিতে পারে না হয়তো সাধ্য মতো সেই সময় তার কাছে সেই পয়সাটা নেই একদম একদম ছোটটা নিতে পারবে পারচেজ করতে পারবে সেই ক্ষেত্রে দুটো সাইজই মেইনটেইন করা ভালো আর আমি একটা নিয়ম সেটা আমি আমার থেকে নেওয়া কোনো প্রোডাক্ট আইদারে কোনো পারছেন না বা আপনার শর্ট ডেট এক্সপাই চলে এসেছে কাহিনা ফেরত দিয়ে দেবেন একদম নতুন প্রোডাক্ট দিয়ে দেবো এক্সপাই খাইয়ে আমাকে ফেরত দেবেন না তাহলে আমার কিছু করার থাকবে আর এই খাবারগুলোর সঙ্গে পরিচিত এগুলো হলো ওশন ফ্রি আর জি ওয়ান আর জি সাইন একদম তাই তো একদম একদম হেল্ডও ভালো হবে কালার ফ্লারিশও করবে একদম আর আমি আমার সব ভিডিওতেই বলি এই ভিডিওতেও বলছি যেটা আপনার এখানে প্রথম ভিডিও আমার আমি একমাত্র রিডল ডুপ্লিকেট বিক্রি করি ডুপ্লিকেট কাছে কোনো প্রোডাক্ট নেই আমি কোম্পানির প্রোডাক্ট বিক্রি করি একদম কেননা কিছুদিন আগে আমাকে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে কেউ আমার থেকে খাবার নিয়ে গিয়ে সেটা আমি ডুপ্লিকেটটাকে দিয়েছি আচ্ছা আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি প্রমাণ করুন ডুপ্লিকেট আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি অরিজিনাল খাবার বিক্রি করি সেটা কম দামি কোম্পানিও হতে পারে রেডফিন অনামি কোম্পানি আচ্ছা এই খাবারটার জন্য কি এই যে ফ্লাওয়ার অনেক তো একটা এগুলো এগুলো হলো এক্সোটিক খাবার দামি খাবার ওই জন্য এই জন্য তিনটের কোনো মানে বার নেই হবিসদের কাছে আচ্ছা যে এক পিস নেবে আমি তাকেও তাকে হোলসেল রেট করে দেব আর না না তুমি একটা কথা বললে যে হেডটা খুব সুন্দর হবে एक्चुअली ফ্লাওয়ার অনেক হেডটাই তো বিচিত্র সুন্দর এটা হলো এটা হলো প্রো প্রো হেড এটা হেডের জন্য একদম আর এটা হলো তোমার সব সব কিছু কালার হেড সব কিছু কম্বিনেশন একদম 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 ওকে তো প্রাইস কি বলা যেতে পারে এটার প্রাইসটা আমার এক্ষুনি খেয়াল নেই অনেক প্রোডাক্ট তো তবে মোটামুটি এগুলোর দাম পড়বে হলো যেটা এফএইচ ওয়ান যেটা সবুজ কালার যেটা সেটার দাম ছশো টাকা আর ওইটা কালোটার দাম সাড়ে ছশো টাকার কাছাকাছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো নাইনটি থ্রি গ্রামস টেন রকম হ্যাঁ তিন রকম হয় টেকটাবি ট্রপিক্যাল বহু খাবার একদম অনেকেই বলছেন এখন টেকটাবিটা দু রকম কালার চলে এসেছে তাই জন্য আগেরটা আগেরটা চলছে না আর তা বিন্দুমাত্র নয় আমার কাছে আগেরটা নতুনটা সবই রয়েছে এটা হলো আগে এটা হলো আগের টেট্রাবি তিনশো গ্রাম একদমই একদমই আর এটা হলো নতুন টেট্রাবি তিনশো গ্রাম মানে এটা আগে নতুন না নতুনটা আমার কাছে ফোনটা বাজিয়ে একটু বন্ধ করা যাবে কপিরাইট দিয়ে দেবে সাউন্ডে কার ফোন হ্যাঁ বন্ধ হয়ে গেছে তাহলে প্রথম দিয়ে বলে দাও হ্যাঁ টেট্রাবিট আমার কাছে তিনটে প্যাকই আছে এখন অনেকেই বলছেন যে নতুনটা অরিজিনাল টেট্রাবিট একদম এর গল্পটা আমি একটু ক্লিয়ার করে দিই তাদের যারা কাজ করছেন তাদের সুবিধা হবে এতদিন টেট্রা কোম্পানির একটাই ডিলার ছিল আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্টার একটাই ছিল সেটা হলো অ্যাকোয়া জোন মুম্বাইতে একদম এখন ইন্ডিয়াতে দুটো ইম্পোর্টার একটা অ্যাকোয়া জোন তো আছেই আরেকটা রয়েছে হলো আপনার অরেঞ্জ পেটস একদম ব্যাঙ্গালোরের কোম্পানি একদম তাদের লোগো এখানে আছে তারা নতুনটা পেয়েছে আর আমাদের একজনের কাছে এখনো পুরনোটা আছে আচ্ছা ওই জন্য দুটো চলছে কম্পারিটিভলি শেষ হয়ে যাবে মার্কেট থেকে পুরোপুরি তবে সবার কাছে এটা আসবে এবং এটা এটা তখন একটাই স্ট্যান্ড করবে একদম এখন আপাতত দুটোই চলছে এটাতে আপনার এক্সপাইরি ডেটটা নিচে মেনশন করা আছে আর এটাতে স্টিকারের তলাতে এক্সপায়ার ডেট আছে ওই জন্য চাইলেও আমি এক্সপাইরি ডেট দেখাতে পারবো না একদম একদম কেউ যদি নেন আমি আপনাকে এক্সপাইরি ডেট দেখি একদম একদম তিরিশ গ্রাম তিরানব্বই গ্রাম তিনশো গ্রাম তিনটেই আছে তিরিশ গ্রাম আর তিরানব্বই গ্রাম তিনশো দুটোই আপনার পুরনো প্যাকটা আছে শুধুমাত্র তিনশো আমার কাছে শুধু নতুন প্যাক আছে একদমই আপনি পুরনো প্যাক একদম একদম এছাড়া টেকটা কোম্পানি অন্য অনেক খাবার হয় যেমন এটা হলো টেকটা আরো আনা এটা হলো আরো বড় প্যাকটা ছোট বড় দুটো প্যাকই আছে এটা হলো টেট্রা চিকলেট চিকলেট এক্সেল স্টিক এটার বড় প্যাকটাই শুধু হয় এই বড় প্যাকটা আছে এটা যদি কেউ এক পিস নেন তাতেও আমি তাকে হোলসেল রেটের ঠিক হোলসেল রেটেই একদম দিয়ে দেবো এছাড়া টেট্রা কোম্পানি টেট্রা ফিশ হয় এটা হলো টেট্রা কোম্পানির ফিশ যারা ফিশ খাওয়াতে চান এক্সোটিক ফিশ তাদের কাছে আছে তারা মনে করছেন একটু গোল্ড ফিস খাওয়ালে ভালো হয় তার জন্য ভালো খাবার একদম কম দামের মধ্যে দাম পরে মোটামুটি তিন পিস নিলে এক এক পিসের দাম পরে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকার মধ্যে একদম যদি কেউ এক পিস নেন তাহলে দামটা একটু হলেও ভ্যারি করবে টেট্রা কোম্পানির এটা টেকটা কোম্পানি টেকটা মাইক্রো আছে দারুন এটা হলো মাইক্রো পাইলেট টেকটা মিন বেবি ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা বেরিয়ে গেছে আমার কাছে মিন বেবিটা নেই মানে চাইলে পাবে বন্ধুরা চাইলে হয়তো পেয়ে যেতে যদি অ্যাভেলেবেল থাকে মার্কেট তাহলে আমি চেষ্টা করব একদম একদম এর সঙ্গে আপনারা ওষুধ যদি চান যেরকম আপনাদের রেড ফিনের ওষুধ দেখালাম কম দামি ওষুধ ঠিক সেরমভাবেই আপনার অ্যাকটিক রেমেডিসের বিভিন্ন রকম ওষুধ আছে যেমন আপনার এগুলো প্যারাসিডল আছে ব্যাকটোনিল আছে ক্লোরাভে আছে অ্যান্টোরিন তারপরে আপনার মাইক্রোবেস আছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে এনহান্স করার জন্য জেনারেল কিউর আছে যেটা আপনার আপনার অ্যান্টি মানে অ্যান্টি ইচিংয়ের জন্য যে কাজে লাগে যেটা যা গায়ে যদি হোয়াইট স্পট হয়ে যায় মাছেদের একদম তার জন্য কাজে লাগে এছাড়া প্ল্যান্টেশনের একটা বিগ ফর্মের আছে যেমন আপনার প্ল্যান্ট হেলথ ফর্মুলা প্ল্যান্ট ফুড আছে এটা হলো প্ল্যান্ট ফুড প্ল্যান্ট ফার্টিলাইজার প্ল্যান্ট ফুড আছে প্ল্যান্ট হেলথ ফর্মুলা আছে যারা মুশি টু প্ল্যান করেন তাদের জন্য ফাইটোকার্ব আছে সবটাই অ্যাভেলেবেল ছোট বড় সবই অ্যাভেলেবেল এক লিটারের প্যাকও অ্যাভেলেবেল আছে এখন একদম একদম আছে একদম ছোটটা আছে ষাট এম এল তারপরে আছে একশো কুড়ি এম এল

পুরো কি অ্যাডভান্সটা নিয়ে নাও আমি আমি আগে তোমাকে বলে দেবো যে তোমার কত টাকা ডেলিভারি চার্জেস পড়ছে একদম অ্যাপ্রক্স বলে দেবো তোমার টোটাল অ্যামাউন্ট তার সঙ্গে কত টাকা ডেলিভারি চার্জেস একদম একদম ফাইনাল হয়ে গেল তুমি আমি তোমাকে আমার ইউপিআই দিয়ে দেবো তুমি পেমেন্ট ফেলে দেবে আমি তোমার মাল ছেড়ে তোমাকে বুকিং স্লিপ দিয়ে দেবো একদম 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 আচ্ছা এর সঙ্গে তোমাকে আমি দেখাই যে এখন তো স্পঞ্জ মানে স্পঞ্জ ফিল্ডার একটা বড় পার্ট হয়াসেরও হয় 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 একদম কাছে দুটো আছে আছে যেমন আপনার এক্স ওয়াই এর থ্রি এইট জিরো সেরকমই ভাবে ভেনাসের থ্রি ফিফটি ফাইভ ভেনাসের ফিফটি ফাইভ যে আছে মানে চলে কোনটা বেশি তিনটেই চলে না ভেনাসটা কম্পারিটিভলি কম চলে আচ্ছা এক্সো বেশি চলে একদমই কারণ এক্সো এর মালটা বেশি ভালো দেন ভেনাস একদম তবে হ্যাঁ আমি এটা কথা বলবো ডুপ্লিকেট এক্সো ইউজ করার থেকে অরিজিনাল ভেনাস ইউজ করা হয় একদম 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 প্রাইস কি আছে একটু বলে হ্যাঁ বলে দি একশো প্রাইসটা বলে দিই প্রথমে আঠাশ পঁয়ত্রিশের তিন পিসের দাম পড়বে পঞ্চান্ন একদম একশো আশির দাম পড়বে পঁচাত্তর দুশো আশি পড়বে একশো পাঁচ তিনশো আশি পড়বে একশো কুড়ি একদম এক পিস হলে দাম একটু হলেও ভ্যারি করবে একদম আর এটার দাম পড়বে হচ্ছে একশো থ্রি ফিফটিভাইভ পড়বে একশো দশ আর বাল্প নিলে তো কমবেই বাল্প নিলে কমবে একটু হলেও কমবে একদম একদম আর কাছে যা এক্সেসাইজ যা আর কি রয়েছে মাছের খাওয়ার থেকে শুরু করে মাছের মেডিসিন বলো এক্সেসাইজ বলো আমি যদি দেখাতে শুরু করি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো ফ্রেন্ডরা বোরিং হয়ে পড়বে তো তুমি একটু আনুমানিক ভাবে বলে দাও যে তোমার কাছে কি কি আছে সংক্ষেপে মোটামুটি ভেনাস আর এস এ শোবো তিনটে কোম্পানি তিনটে লিডিং কোম্পানি তা ভেনাস আর শোবোর তোমার টপ ফিল্টার পাওয়ার ফিল্টার পাম্প ডবল পাম্প সিঙ্গেল পাম্প পাওয়ার হেড এগুলো সবই আছে একদম একদম এস এর ও পাওয়ার হেড টপ ফিল্টার সবই আছে একদম ফিল্টার পাওয়ার ফিল্টার যেটা সেটা শুধু আর এস নেই অর্ডার দিলে অ্যাভেলেবল করানো যাবে একদম একদম এখন নতুন করে ব্লু পেটের পাওয়ার ফিল্টার ঢুকছে আমার কাছে এখনো পুরোপুরি স্টক ঢোকেনি কিছু কিছু ঢুকছে তবে আরো ঢুকে যাবে পুরোটাই অ্যাভেলেবল হয়ে যাবে ব্লু পেটের পাওয়ার ফিল্টার পাওয়ার হেড সবটাই অ্যাভেলেবল হয়ে যাবে এছাড়া তুমি যদি লাইটের পোর্শনে আসো লাইটের একদম কম দামি লাইট এটা হল অ্যাকোয়া কালচারের পাঁচশো এলইডি দাম পড়বে শুধুমাত্র নব্বই টাকা নব্বই টাকা একদম নব্বই টাকা আচ্ছা তিনশো চারশো পাঁচশো আছে অ্যাকোয়াকালচারের তিনশো চারশো পাঁচশো আছে টিএন সিরিজের ইম্পোর্টেড কোয়ালিটির লাইট টিএন এর ইম্পোর্টেড কোয়ালিটি লাইটের পাঁচশো এল দাম পড়বে হচ্ছে হলো একশো দশ টাকা অরিজিনাল মাল এগুলো ডুপ্লিকেটও মার্কেটে ঘরে এছাড়া তুমি যদি চাও যে সানসানের জিনিস পাবে সানসানের ক্যানিস্টার ফিল্টার সবটাই পাবে তাছাড়া যদি পাওয়া যাও যদি সানসানের তুমি প্ল্যান্টের একইভাবে লাইট চাই তাহলে সানসানেরও প্ল্যান্টে দেখো যে লাইট পাবে ছোট থেকে বড় তিনটে ভেরিয়েশনই পাবে সব রকমই সব রকম একদম সব কোম্পানির সিওবি লাইট এখন মার্কেটে খুব চলছে প্যানেল লাইট বলে যেগুলোকে সেগুলো পেয়ে যাবে সব কোম্পানির সাতশো আশি অব্দি মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে একদম একদম এছাড়া যদি হ্যাঙন ব্যাক চাও হ্যাঙ্গন ব্যাগ লাইট পেয়ে যাবে এটা হলো ব্লু প্যাডের হ্যাঙন ব্যাগ লাইট ষোলো ওয়াটের আর এটা হলো নিও হ্যালিওসের হ্যাঙন ব্যাক লাইট তোমার এস থ্রি ন্যানো তেরো ওয়াট একদম একদম নিও হ্যালিওস খুব নাম করা রিনাউন্ড কোম্পানি তাদের লাইটও পেয়ে যাবে এছাড়া ইন্ডিয়ান কোম্পানি যেটা আছে ট্যাঙ্কমেট কোম্পানি এটা হলো ট্যাঙ্কমেটের টি এম থ্রি তিনশো দশ তিনশো দশ চারশো দশ পাঁচশো দশ এই সবটাই পাবে এদের একটা সুবিধা আছে এটাই ছ মাসের গ্যারেন্টি আছে ছ মাসের মধ্যে যদি লাইটে কিছু হয় আমি তার জন্য লাইবেল আমি চেঞ্জ করে দেবো একদম এছাড়া নর্মাল এক্স সেভেন এক্স থ্রি এক্স টু এক্স টু টু হান্ড্রেড এই পুরো লাইটের পোর্শনই অ্যাভেলেবেল জাস্ট খালি আছে কারণ মাল সাজানো একদম তো বন্ধুরা তো ভিডিও তো দেখবে অবশ্যই তাদের ভালো লাগবে যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা রেসপন্স করবে তাদের তো নাম্বার থাকছে ডেসক্রিপশন বক্সে দাদা নাম্বার থাকবে ভিডিওতে দাদা নাম্বার থাকবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যাদের প্রয়োজন আছে আর যারা মনে করবে ভিজিট করবে তার সেট কিংবা তার বাড়িতে সেটাও অ্যাভেলেবেল তারা করতে পারে কোনো সমস্যা নেই এসে তারা দেখেও নিয়ে যেতে পারে আর হোম ডেলিভারির তো ব্যবস্থা আছেই অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া একদম একদম ওকে দাদা তাহলে আমাদের তো ভিডিওটা হয়ে গেল আমরা আবার সেকেন্ড পাঠে আসবো প্রচুর কালেকশান রয়েছে হ্যাঁ এখন অনেক কিছু শেষ করা সম্ভব নয় এত বড় ভিডিও করলে বন্ধুরা বোর হয়ে যাবে তো সেকেন্ড পার্টে আবার বন্ধুরা নেক্সট কালেকশন কিংবা নেক্সট যা যাবতীয় এক্সারসাইজ আছে সেগুলো দেখবে তো আজকে এখানে ভিডিওটা শেষ করতে হবে তাহলে তোমার নাম ফোন নাম্বারটা একটু বন্ধুদের বলে আমার নাম সপ্তর্ষি ঠাকুর আমার দুটো ফোন নম্বর আছে একটা হলো এইট ট্রিপল সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন টু একটা আছে ডবল এইট টু জিরো ফোর জিরো ওয়ান ফাইভ থ্রি টু এই নাম্বারে কল্পনাটা এই নম্বরে দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে দুটো নম্বরেই কলিং আছে একদম তো এই নাম্বারে কল অ্যান্ড কন্ট্যাক্ট করলে তুমি গাইড করে দেবে একদম একদম তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখলাম তাহলে বন্ধুরা ভিডিও তো হয়ে গেল তো এতক্ষণ তোমরা যে ভিডিওতে জুড়েছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই সাপোর্ট করে আমাকে এই জায়গায় নিয়ে এসো তার জন্য তোমাদের ধন্যবাদ দিয়ে আমি একদমই ছোটো করবো না সবসময়ের জন্য সাথে থেকো পাশে থেকো আর রূপ তত্ত্বকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো ভিডিও তো দেখে নিয়েছো কমেন্ট করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে ধামাকা ভিডিও নিয়ে কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আজকে টাটা বাই বাই